দেখুন, মহাভারতে না এক একটা কাহিনী হৃদয়কে টাচ করে। আমি অনেক সময় হয় ম্যানেজমেন্ট ইনস্টিটিউটসগুলোতে ডাকে, আর আইআইএম ইন্দোরে আমি তো অনেকদিন ওদের পড়াতাম। লিডারশিপ যখন আসে আমি প্রায় বলি যে দেখো, মহাভারত কী বিউটিফুল, যে ম্যানেজমেন্টের যে আলটিমেট ট্রেনিং শেষে একেবারে শেষে দেয়। স্বর্গারোহণ পর্বে পাঁচ ভাই দ্রৌপদী স্বর্গে যাচ্ছে, সহদেব পড়ে গেল, ভীম বলছে দাদা কী হলো, নিজেকে খুব জ্ঞানী মনে করত, নকুল পড়ে গেল নিজেকে খুব সুন্দর মনে করত, অর্জুন পড়ে গেল, অর্জুন পড়ে যেতে বলছেন যে অহংকার ছিল, বলেছিল একদিনই করে মেরে দেবে, কিছুই পারল না। দ্রৌপদী পড়ে গেল, বলো বিয়ে করেছিল আমাদের পাঁচজনকে, ভালোবাসত অর্জুনকে। ভীম পড়ে যাচ্ছে, ভীম আমি কেন পড়লাম, তোমার সব ছিল কিন্তু তুমি খুব লোভী পেটু ছিলে। না, অবাক লাগে যে এই লিডার নিজের যে কোর টিম চার ভাই আর দ্রৌপদী, এই কোর টিম জঙ্গলে 12 বছর 1 বছর অজ্ঞাতবাস, এই কোর টিমের প্রত্যেকটার উইকনেস সে জানে, থ্রু আউট তার উইকনেসকে নিয়ে থেকেছে, থ্রু আউট কোনোদিন কাউকে কিচ্ছু বলেনি, নেভার, কারণ জানে বলে কোনো লাভ হবে না, মারামারি লাগবে। এই দেখুন তাদের যে লিডার যেটাকে নিয়ে এই কাহিনী যুধিষ্ঠির, সে জানে আমার টিমমেটস এদের সবকটার দুর্বলতা আছে, উইকনেস আছে, কিন্তু কোনোদিন কিচ্ছু বলছে না, দিস ইজ টিম লিডার, নেভার সেজ এ ওয়ার্ড। সমস্ত জয় করে, সমস্ত সব কিছু করে সে চলে গেল।